এর ক্লাস হচ্ছে আমাদের প্রফেশনাল লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানে অ্যাট্রাকটিভ ওয়েতে আমরা কিভাবে লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমরা লিংকডইন অ্যাকাউন্ট এমন সিস্টেমে তৈরি করব বা আকর্ষণীয় করে তৈরি করব যাতে কোনো ব্যক্তি আমাদের লিংকডইন অ্যাকাউন্টটিকে দেখার পর যেন বুঝতে পারে আমরা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আমরা সবাই জানি লিংকডইন থেকেও কিন্তু বায়ার পাওয়া যায়। যদি আপনি আপনার লিংকডইন অ্যাকাউন্টটাকে সঠিক ওয়েতে ডেসক্রিপশন, টাইটেল, ব্যানার, লোগো সব কিছু এবং স্কিল থেকে শুরু করে এভরিথিং সব কিছু যদি আপনি পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ তৈরি করেন এবং আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী যদি তৈরি করেন, তাহলে আপনি লিংকডইনে বায়ারও পেতে পারেন। তো লিংকডইন থেকে বায়ার পেতে হলে আপনাকে সর্বপ্রথম লিংকডইনটাকে ভালো করে সাজাতে হবে, একটি অ্যাট্রাকটিভ ওয়েতে লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং প্রফেশনাল মানে তৈরি করতে হবে। তো আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের নিজেদের জন্য লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং ওই লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করার পর কিভাবে লোগো, কিভাবে ব্যানার এবং বাকি যেগুলো সেটিংস আছে বা বাকি যেগুলো কাজ আছে এইসব কাজগুলো আমরা কিভাবে করব এবং আমরা একটি অ্যাডভান্স লেভেলের লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদের মাইক মাইক প্রত্যেকের মাইকটা মিউট আছে। আপনাদের যদি এই ক্লাসটা দেখার ক্ষেত্রে যদি কোনো জায়গায় যদি সমস্যা হয়, ক্লাস শেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, সেখানে আপনারা প্রত্যেকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, অবশ্যই আমি আপনাদের প্রত্যেকের স্টেপ বাই স্টেপ আনসার দেব। ওকে, সর্বপ্রথম আমি একটি ব্রাউজার নিলাম। ব্রাউজার নেওয়ার পর আমি এখান থেকে সরাসরি চলে যাব গুগল গুগলে। তো আমি এখানে গুগল লিখে সার্চ করলাম। গুগলে যাওয়ার পর আমি এখানে লিখে সার্চ করব linkedin.com। আমি সরাসরি linkedin.com-এ চলে গেলাম। তো linkedin.com-এ আসার পর এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লিংকডইন লগ ইন অর সাইন আপ। আপনার যদি লিংকডইন অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট নাও থেকে থাকে তাও আপনি কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। লগ ইন এবং সাইন আপ একই কথা। আপনি যদি অ্যাকাউন্ট থাকে লগ ইনের অপশনে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন, আবার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যাদের লিংকডইন অ্যাকাউন্ট আছে তারা আজকের ক্লাসটা দেখে আপনারা আপনাদের লিংকডইন অ্যাকাউন্টটা পরিপূর্ণ সাজিয়ে নেবেন। ওকে, তো আমি এই অপশনে ক্লিক দিচ্ছি, একদম ফার্স্ট অপশনে ক্লিক দিচ্ছি। তো ফার্স্ট অপশন ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জয়েন নাও, একটা হচ্ছে সাইন ইন। আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা ক্লিক করব সাইন ইন, আর যদি আমাদের যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমরা ক্লিক করব জয়েন নাও। তো আমি এখান থেকে জয়েন নাও অপশন ক্লিক দিচ্ছি। তো জয়েন নাও অপশন ক্লিক করার পর এখানে আপনি দুইটি অপশন পাচ্ছেন, একটা হচ্ছে আপনি সরাসরি ইমেইলের মাধ্যমে লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে গুগলের মাধ্যমেও কি করতে পারবেন, আপনার লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি এখানে সরাসরি ইমেইলের মাধ্যমে কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি আপনাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার জিমেল থাকতে পারে, yahoo.com থাকতে পারে, যেই রকমের আপনার জিমেল থাকুন না কেন ওই রকমের জিমেল দিয়ে আপনি এখানে একটা লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি এখানে তৈরি করব, আমি এখানে আমার আমার জিমেল দিচ্ছি, আপনারা প্রত্যেকে আপনাদের জিমেলগুলো প্রোভাইড করবেন। ওকে, তাহলে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে আমার কাঙ্ক্ষিত জিমেলটা আমি সেট করলাম। এরপর এখানে আমি একটা পাসওয়ার্ড দিব, একদম স্ট্রং একটা পাসওয়ার্ড দিব, বড় হাতে ছোট হাতে স্পেশাল ক্যারেক্টার এগুলো মিলিয়ে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড জয়েন অপশনে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আমাকে একটি আমার ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, মনে করুন ম্যাক্স, তারপর এখানে দিয়ে দিলাম, এই যে আমি দিয়ে দিলাম
যে ফাউজুল এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ আমার নামে একটি অ্যাকাউন্ট আছে, বিদে আমি নামটা উলটপালট করে দিলাম। ওকে, এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। মনে রাখবেন আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যে পাসপোর্টের সাথে মিল করে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আপনি প্রোভাইড করবেন। তারপর এখান থেকে আমি কি করলাম, কন্টিনিউ অপশন ক্লিক করলাম। তো দেখুন এখান থেকে আমি কন্টিনিউ অপশন ক্লিক দিচ্ছি। কন্টিনিউ অপশন ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে চাইবে সিকিউরিটি ভেরিফিকেশন। তো তার জন্য আপনি এখানে এই যে ভেরিফাই অপশন আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে ভেরিফাই অপশন ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এরকম এরকম আপনাকে সিকিউরিটি দেবে। তো আপনি এখানে বুঝে তারপরে এই জিনিসটা করবেন। তো আমি এই ক্যাপচাটাকে সিলেক্ট করলাম। নেক্সট আমি এই ক্যাপচাটাকে সিলেক্ট করলাম, তারপর এই ক্যাপচাটাকে সিলেক্ট করলাম। এখানে সঠিক কোন ক্যাপচা উঠিয়ে আপনাকে বেছে নিতে হবে। তারপর এই ক্যাপচাটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি এই ক্যাপচাটা সিলেক্ট করলাম। ওকে, তাহলে দেখুন আমাদের ক্যাপচাটা একদম পূরণ হয়ে গিয়েছে একদম সঠিকভাবে, এবং আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টও আমাদেরকে সাথে সাথে নিয়ে গিয়েছে। এখন এখানে দেখুন কান্ট্রি আমাদেরকে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ওয়েলকাম ম্যাক্স, এখানে দেখাচ্ছে কান্ট্রি। আপনি যেই দেশের হবেন বা যেই দেশ থেকে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন, ওই দেশটাই আপনার এখানে শো হবে। যদি আপনার ক্ষেত্রে যদি আপনার কান্ট্রি যদি শো না হয়, তাহলে অবশ্যই আপনি আপনার কান্ট্রিটা এখানে চুজ করে দেবেন। এরপর এখানে চাচ্ছে সিটি ডিস্ট্রিক্ট, তো আপনি আপনার সিটিটা এখানে দিয়ে দিবেন। আমার সিটি হচ্ছে সিলেট, আমি এখানে সিলেট প্রোভাইড করলাম, সিলেট বাংলাদেশ। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে আছে আই এম এ স্টুডেন্ট, তারপর এখানে কন্টিনিউ। এখানে তিনটে অপশন পাচ্ছে, একটা হচ্ছে জব মোস্ট রিসেন্টলি জব টাইটেল, তারপর আই এম এ স্টুডেন্ট, তারপর কন্টিনিউ। হ্যাঁ, তো এখানে এই দুইটা অপশন আমরা পাচ্ছি, মোস্ট রিসেন্ট জব টাইটেল আর আরেকটা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। আপনারা বলেও আই এম এ স্টুডেন্টে ক্লিক করবেন না, আই এম এ স্টুডেন্টে ক্লিক করবেন না, আপনি এখানে আপনার জব টাইটেল দিয়ে দেবেন। তো আমরা কি ধরনের জব করি, আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। তো আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমরা এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমাদের জব টাইটেল এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে এমপ্লয়মেন্ট টাইপ, তো আমি এখানে এমপ্লয়মেন্ট টাইপ দিয়ে দিলাম ফুল টাইম, মানে আমি ফুল টাইম কাজ করব, আমি ফুল টাইম কাজ করব। তারপর এখানে দেওয়া আছে মোস্ট রিসেন্ট কোম্পানি, আপনি প্রথমে কোন কোম্পানিতে এখন বর্তমানে বা মোস্ট আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে ফাইবার, আমি ফাইবার দিয়ে রাখলাম যে আমি ফাইবার কোম্পানিতে কাজ করি, কারণ আমরা ফ্রিলান্সার, কারণ আমরা ফাইবার কোম্পানিতে কাজ করি। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি পিপুল পার হওয়ার করেন, পিপুল পার হওয়ার দিবেন, আপওয়ার্কে করলে আপওয়ার্ক দিবেন, কেওয়ার্কে করলে কেওয়ার্কে দিবেন, ফাইবারে হলে ফাইবারটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখানে দিলাম মোস্ট রিসেন্ট জব টাইটেলে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এমপ্লয়মেন্ট টাইপে দিলাম ফুল টাইম, এবং মোস্ট রিসেন্ট কোম্পানি দিলাম ফাইবার। তারপর এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কনফার্ম ইউর ইমেইল, আমার ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে। আমি এখন আমার জিমেইলে যাব, জিমেইলে গিয়ে এখানে আমাদের কনফার্মেশন 6 ডিজিটের কনফার্মেশন মেলটা এখানে নিয়ে আসবো, কোডটা নিয়ে আসবো। তো তার জন্য আমি এখানে জিমেইলে চলে যাই, জিমেইল। ওকে, তাহলে দেখুন এখানে লিঙ্কডইন থেকে আমাকে একটা মেল করেছে। তো আমি এখানে ক্লিক করি, এই কোডটা আমি এখান থেকে কপি করি, আমি এখান থেকে এই কোডটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম অপশনে ক্লিক করলাম। তারপর এখানে দেখাচ্ছে আর ইউ লুকিং ফর এ নিউ জব, আপনি কি কোনো নতুন জব করেন কিনা। হ্যাঁ, আমরা এখানে দিব নট নাও, আমাদের আর লাগবে না, আর যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে এই জিনিসটা করব। তারপর এখানে দেখাচ্ছে অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্ট টু সি হু আর অলরেডি নো অন লিঙ্কডইন, মানে আপনাকে আপনার ইমেলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আপনার লিঙ্কডইনে নক করে বা লিঙ্কডইনে কন্ট্যাক্ট করে বা লিঙ্কডইনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা লিঙ্কডইনে মেসেজ করে, আপনাকে কি লিঙ্কডইন ছাড়াও আপনার ইমেইলে তারা জানিয়ে দিবে? হ্যাঁ অবশ্যই, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম যে অবশ্যই আমাকে জিমেইলের জন্য জানিয়ে দেয়। আপনার এখানে কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার এই যে জিমেইলটা আছে, এই হচ্ছে আমার জিমেইল, আমি আমার জিমেইলের সাথে এটাকে কানেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমি অ্যালাও অপশনে ক্লিক করে দেবো। ওকে, তাহলে দেখুন আমার জিমেইলের সাথে আমার এগুলা কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে দেখুন এখানে আপনাকে অনেক জিনিসগুলো সাজেস্ট করবে, উই ফাউন্ড সাম পিপুল ইউ নো, আপনাকে এখানে কয়েকটা জিনিস সাজেস্ট করবে যে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কিনা, তাদেরকে আমি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কিনা। তো আমি আপাতত এখান থেকে স্কিপ করে যাচ্ছি। ওকে,
তারপরে এখানে দেখুন ইনভাইট ইউর ফ্রেন্ড টু জয়েন ইউর লিঙ্কডইন, মানে আপনি কি কোনো আপনার ফ্রেন্ড থেকে ইনভাইট পাঠাবেন তারা লিঙ্কডইনে জয়েন হওয়ার জন্য, তো এই অপশনকে আমি স্কিপ করে যাচ্ছি। তো মনে রাখবেন লিঙ্কডইন হচ্ছে একটি প্রফেশনাল একটা সাইট যেখানে আপনি বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এইসব মানুষদেরকে লিঙ্কডইনে কখনোই অ্যাড করবেন না, শুধু ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মান, হ্যাঁ, তো যেইসব বাইরের আপনি কাজ করবেন, যেইসব দেশের বাইরের জন্য আপনি কাজ করবেন ওইসব দেশের লোকদেরকে আপনি ইনভাইট পাঠাবেন। তো এখন আপনি চিন্তা করলেন যে আমি আমার চাচাতো ভাই একজন লিঙ্কডইনে আমাকে মেসেজ দিচ্ছে বা ইনভাইটেশন পাঠিয়েছে, আমি তাকে অ্যাকসেপ্ট করে দিই, একজনকে অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা নেই, একজনকে যদি আপনি ইনভাইট করেন তাহলে 10 জন আপনার প্রোফাইলটা দেখতে পারবে। মনে করেন ফেসবুকে আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে তার ফ্রেন্ডরাও কিন্তু আপনাকে পেয়ে যায়, সেই ক্ষেত্রে বাঙালিদের ছাড়া আপনার বন্ধু বান্ধব, ইন্ডিয়ান, পাকিস্তানি সেলার যারা আছে সেলারদেরকে ছাড়া আপনি এখানে কি করবেন, বিদেশি যেগুলো বায়ার আছে বা যেগুলো বায়ার আছে ওইসব বায়ারদেরকে এখানে ইনভাইট পাঠাবেন। এতে কি হবে, আপনার আইডিটা স্ট্রং হবে, আপনার আইডির ভিতরে বাইরের ক্লায়েন্ট থাকবে, প্লাস আপনি এখান থেকে কাজও পেয়ে যাবেন। তারপর এখান থেকে কি করি, স্কিপে ক্লিক করি, আমরা এখান থেকে স্কিপে ক্লিক করি। তো স্ক্রিপে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে আমাকে একটা প্রোফাইল সেট করার জন্য, তো আমি এই জিনিসগুলো আমি আমার লিঙ্কডইনের ভিতর থেকে করব, তো তার জন্য আমি এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে যাচ্ছি, মানে আমি স্কিপ করে যাচ্ছি। তারপর এখানে দেখাচ্ছে কান্ট্রি এবং নাম্বার, ফোন নাম্বার, আপনারা যারা ফোন নাম্বার দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তো তারা এখানে ফোন নাম্বার দিয়ে তারপর এখানে কি করবেন, আপনি যখন ফোন নাম্বার বসাবেন, ফোন নাম্বার বসানোর পর এখানে টেক্সট মি দা লিংক এই অপশনে ক্লিক করবেন, তখন আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব উইদাউট ফোন নাম্বার ছাড়া আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ফোন নাম্বার দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করলে অনেক সময় দেখা যায় সাসপেন্ড হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়, উইদাউট ফোন নাম্বার ছাড়া যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। তো আমি আমার যে লিঙ্কডইন প্রফেশনাল, আমার যে প্রাইভেট যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি কোনো নাম্বার দিয়ে করি নাই, আমি শুধু জিমেইল দিয়ে করেছি। তো আপনারা যদি নাম্বার দিয়ে করতে চান তাহলে এখানে নাম্বার দিয়ে আপনি কোডটা বসিয়ে দিবেন, নতুবা আপনি এখান থেকে স্কিপ করে যাবেন। তো আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। ওকে, তাহলে দেখুন আমাদের এখানে সমস্ত প্রসেসিং শেষ, আমরা এখন কি করি এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করি। তাহলে দেখুন আমরা সরাসরি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসলাম, আমরা সরাসরি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসলাম। এখন বাদ বাকি যতগুলো কাজ আছে আমাদের, বা যেগুলো সেটিংস আছে, বা প্রোফাইল সেট করতে হবে, একটা ব্যানার সেট করতে হবে, এই বাকি সবগুলো কাজ আমরা এখানে করব। তো তার জন্য আমি এখানে চলে যাই আমার প্রোফাইলে, এই যে নিউ অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল সেকশন, আমি প্রোফাইলে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে ভিউ প্রোফাইলে আমি চলে যাচ্ছি, এখান থেকে ভিউ প্রোফাইলে চলে আসলাম। তো ভিউ প্রোফাইলে আসার পর সর্বপ্রথম আমি এখানে একটা লোগো সেট করব, লোগোর পরিবর্তে আপনি যে জিনিসটা করবেন, আপনার ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, freelancer.com হতে পারে, পিপল পাওয়ার হতে পারে, এইসব সাইটে আপনি যে প্রোফাইল ইউজ করেছেন ওই প্রোফাইলটা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন ওই প্রোফাইলটা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে দিবেন এই জন্যই দিবেন, কারণ কোনো একটা বায়ার যদি আপনার লিঙ্কডইনের থেকে বায়ারকে খুঁজে পান, লিঙ্কডইন থেকে বায়ারকে খোঁজার পর যদি ওই বায়ারটা রিডাইরেক্ট হয়ে যখন আপনার ফাইবার বা যে কোনো ফ্রিল্যান্সার সাইটে যাবে, যাওয়ার পর যখন আপনার প্রোফাইলের সাথে এই প্রোফাইলটা ম্যাচিং দেখতে পারবে, তখন বায়ার 100% কনফার্ম হবে যে আমি যে লিঙ্কডইনে যে বায়ারের সাথে সেলারের সাথে কথা বলেছি ওই সেলারের এই অ্যাকাউন্টটা। সেই ক্ষেত্রে প্রোফাইলের বেলায় আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যে প্রোফাইলটা ইউজ করবেন ওই সেম একই প্রোফাইল আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে ইউজ করবেন। এবং তো আশা করি আপনারা প্রত্যেকের প্রোফাইল রেডি করুন, আমি আপাতত এখানে একটা প্রোফাইল সেট করে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করলাম। তো আপলোড ফটোতে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিই, মনে করুন এই ছবিটা আমি আপলোড করে দিই আপাতত, মনে করুন এই হচ্ছে আমার ছবি, এটা আমি ফাইবারে দিয়ে রাখছি। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর এখান থেকে সেভ ফটোতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের প্রোফাইলটা আমাদের এই জায়গায় সেভ হয়ে যাবে। তো ধরে নিন এই প্রোফাইলটি আমি আমার অ্যাকাউন্টে দিয়েছি, আমি যে মার্কেট প্লেসে কাজ করি ওইসব মার্কেট প্লেসে আমি এই প্রোফাইলটি দিয়েছি, আমি এখানে সেট করলাম। এখন যে কাজটা করব, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের জন্য আমি একটি ব্যানার সেট করব। এই ব্যানারটা এত বেশি অ্যাট্রাকটিভ করে তৈরি করবেন যেন এই ব্যানারের ভিতরে আপনার সমস্ত বায়োডাটা ফুটে ওঠে, এই ব্যানারের ভিতরে যেন আপনার সমস্ত বায়োডাটা ফুটে ওঠে। তো ব্যানার কিভাবে তৈরি করবেন, তো তার জন্য আমি এখানে সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। তো আমি এখান থেকে ক্যানভাতে সরাসরি চলে যাচ্ছি, আমি এখানে লিখলাম ক্যানভা,
ক্যানভা.com যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপ দিয়ে করবেন, আর যারা ফটোশপের কাজ জানেন না তারা অবশ্যই ক্যানভার মাধ্যমে আপনারা আপনাদের প্রোফাইল হতে পারে, ব্যানার হতে পারে, যে কোনো কিছু তৈরি করবেন। ওকে, তো এখানে দেখুন আমরা ক্যানভাতে আসার পর এখানে আমরা পাচ্ছি সার্চ ক্যানভা। তো আমি এখানে সার্চ ক্যানভাতে লিখে সার্চ করব লিঙ্কডইন, লিঙ্কডইন ব্যানার লিখে আমি একটু সার্চ করি আসে কিনা লিঙ্কডইন ব্যানার। তাহলে দেখুন এখানে আমরা পেয়ে গেলাম লিঙ্কডইন ব্যানার। তো আমি এখানে ক্লিক করি, লিঙ্কডইন ব্যানার সাইজ হচ্ছে 1584x396 পিক্সেল, 1584x396 পিক্সেল। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমার সামনে ব্যানারের সাইজ চলে আসবে, আমার সামনে ব্যানারের সাইজ চলে আসবে। তো এখান থেকে যে ব্যানারটা আপনার পছন্দ হয়, মনে করুন এখানে আপনি কি পাচ্ছেন ডিফল্ট আকারে অনেকগুলো ব্যানার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ডিফল্ট আকারের রেডি ব্যানার যাকে বলা হয় রেডি ব্যানার। তো এখান থেকে যদি আপনার কোনো রেডি ব্যানার যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা রেডি ব্যানার নিয়ে কাজ করতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকে কিভাবে আপনাদের নিজেদের জন্য ব্যানার বানাবেন এই জিনিসটা আপনাদের প্রত্যেকের জানা আছে এবং আপনারা অনেক সুন্দর করে ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে একটা রেডি ব্যানার নিয়ে কাজ করে দেখাচ্ছি। মনে করেন আমি এই ব্যানারটাই নিয়ে কাজ করি, এটা হচ্ছে রেডি ব্যানার, আমি এই ব্যানারটাই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আপনারা কি করবেন, আপনারা যে কাজগুলো করবেন এরকম একটা ছবি আপলোড করবেন, প্লাস আমি এখানে লিখে দিলাম মনে করুন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। তারপর এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম এবং লিখে দিই এখানে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আমি এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে লিখে দিলাম। এরপর এখানে কি করতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই +8801747477761, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমি একটু ছোট করে দিই। ওকে, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে কি করতে পারেন, আপনার জিমেলটা দিতে পারেন। তো আমি এখানে জিমেল দিয়ে দিই ম্যাক্স। আমি এখানে টেমপ্লেট রেডি দেখার কারণে আমি লিখে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে তৈরি করবেন, যেন আমি আগেই বলছি ব্যানারটা যেন অ্যাট্রাকটিভ হয়, যেন একজন মানুষ ব্যানার দেখে বুঝতে পারে যে আসলে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি প্রফেশনাল ভাবে কাজ করেন। ওকে, তো আমি এখানে প্লাস দিয়ে দিই, এখানে ডবল এইট না দিয়ে প্লাস দিয়ে দিই, প্লাস এখানে জিরো দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তারপর আপনি কি করেন এখান থেকে ডাউনলোড করে দেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে দিই, ডাউনলোড, ডাউনলোড থেকে এখান থেকে আবার ডাউনলোড, ডাউনলোড থেকে আমি আবার ডাউনলোডে ক্লিক করলাম, আমরা ব্যানার তৈরি করলাম। কারণ আমি যদি নতুন করে যদি ব্যানার তৈরি করি তাহলে অনেক সময় লাগবে, আর আশা করি আপনারা ব্যানার তৈরি করতে পারবেন, কারণ আমরা যখন ফাইবারে গিগ তৈরি করি অনেক সময় ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাই আপনারা এই জিনিসটা করতে পারবেন। ওকে, তো আমি একটু আমাদের ব্যানারটা একটু দেখি যে আমাদের ব্যানারটা কিরকম দেখাচ্ছে, নতুবা আমি এখান থেকে আমি ডাউনলোড করে দেখতে পারবো। তো তার জন্য আমি লিঙ্কডইনে চলে যাই, যাওয়ার পর দেখুন এখানে উপরে ডান পাশে কর্নারে ক্যামেরার মতো একটা বাটন আছে, তো জাস্ট আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি সরাসরি ডাউনলোডে চলে আসলাম, আসার পর এই হচ্ছে আমার ব্যানার। তো আমি জাস্ট ব্যানারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওপেন অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের ব্যানারটা এখানে চলে আসলো অ্যাডজাস্ট আকারে। তো আপনি একটু নিচে যান, নিচে গিয়ে এখানে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেন। তো আপনি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, তো ক্লিক করার সাথে আপনার যে ব্যানারটা আছে এই ব্যানারটা এই জায়গায় একদম পারফেক্ট ওয়েতে অ্যাডজাস্ট হয়ে যাবে, পারফেক্ট ওয়েতে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন একটু আমরা আমাদের প্রোফাইলে আমরা একটু যাই, আমরা একটু ভিউ করি বা একটু রিলোড করি, আসলে এটা সেভ হয়েছে কিনা আমরা একটু দেখি। তাহলে দেখেন আপনার এই হচ্ছে আপনার লোগো, আপনার লোগো চলে আসছে, আর লোগো মানে হচ্ছে আপনার প্রোফাইল, আপনার ছবি, আর এই হচ্ছে আপনার ব্যানার। ওকে, এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখুন দেওয়া আছে আপনার নাম দেওয়া থাকবে এবং এখানে দেওয়া থাকবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফাইবার, আপনি ফাইবারের ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, বর্তমানে আমি ফাইবারের চাকরি করি,
এরপর এখানে আপনার সিটি দেওয়া থাকবে এবং এখানে দেওয়া থাকবে কন্ট্যাক্ট ইনফো। তো আমরা একটু কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, যে কন্ট্যাক্ট ইনফোতে আমরা কি কি দেখতে পাই। কন্ট্যাক্ট ইনফোতে আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইল এবং আমাদের ইমেল। এরপর এখানে দেখুন এডিট অপশন আছে, তো আমরা জাস্ট এডিটে যদি ক্লিক করি, এখানে যদি এডিট অপশনে ক্লিক করি আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনি এখানে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, আপনি আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এবং আপনার ডেট অফ বার্থ এখানে অ্যাড করতে পারবেন। আপনার ডেট অফ বার্থ অ্যাড করে আপনি এখান থেকে সেভ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারবেন, আপনার ফোন নাম্বার দিতে পারবেন, আপনার অ্যাড্রেস দিতে পারবেন এবং আপনার যদি মেসেঞ্জার কোনো থাকে বা ফেসবুক যদি কোনো কিছু থেকে থাকে আপনি এখানে এই যে অ্যাড ইনসার্ট মেসেঞ্জার এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এই যে দেখুন এখানে ক্লিক করে আপনি মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, অথবা ICQ অ্যাড করতে পারবেন, গুগল অ্যাড করতে পারবেন, উইচ্যাট অ্যাড করতে পারবেন, কিউকিউ অ্যাড করতে পারবেন যদি মেসেঞ্জার রিলেটেড কোনো কিছু যদি হয়ে থাকে। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ অ্যাড করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এগুলো আপনারা করতে পারবেন। তো আমি এটা ডিসকার্ড করে দিচ্ছি। ওকে, এরপর দেখুন এখানে এখানে এই যে ফাইবারের ডান পাশে কর্নারে এডিট অপশন আছে, এই অপশনে গিয়ে আপনি আপনার কোম্পানি এডিট করতে পারবেন, আপনার নাম টাম সব কিছু এডিট করতে পারবেন। এখানে ফার্স্ট নেম আপনার এডিট করতে পারবেন, হ্যাঁ আপনার লাস্ট নেম এডিট করতে পারবেন, অ্যাডিশনাল নেম মানে আপনার যদি অন্য কোনো নাম থেকে থাকে আপনি এখানে দিতে পারবেন। তারপর আপনি এখানে যে হেডলাইনটা দিয়েছেন এই হেডলাইনটা চেঞ্জ করতে পারবেন এবং আপনার পজিশনটা আপনি যে পজিশন দিয়েছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালি ফাইবার এটাও চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইন্ডাস্ট্রি কি ইন্টারনেট, হ্যাঁ এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আপনি আপনার কান্ট্রি, আপনার সিটি সবকিছু অ্যাড করতে পারবেন। আমরা যদি এখানে যদি যাই একটু নিচে এডিট কন্ট্যাক্ট ইনফো, তো কন্ট্যাক্ট ইনফো এখানেও গেলে আমরা কি পাবো, আমাদের সেই কন্ট্যাক্ট ইনফোটা পেয়ে যাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আপনি যদি আরেকটা যদি আপনার ওয়ার্ক সাইট যদি অ্যাড করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার ওয়ার্ক আরেকটা সাইট অ্যাড করতে পারবেন। কিভাবে, জাস্ট এখানে অ্যাড নিউ পজিশনে ক্লিক করবো। তো আমি যদি অ্যাড নিউ পজিশনে ক্লিক করি আপনি নতুন আরেকটি টাইটেল দিতে পারবেন, এমপ্লয়মেন্ট সাইট দিতে পারবেন, কোম্পানি নেম দিতে পারবেন, সবকিছু আমার নতুন। মনে করুন আমি এখানে কাজ করি পিপল পাওয়ারে, হ্যাঁ তো আমি এখানে দিয়ে দিই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট কোথায়, আমি এখানে এমপ্লয়মেন্ট টাইপ দিয়ে দিলাম ফুল টাইম, এখানে দিয়ে দিলাম ফুল টাইম। আমি কোথায় কাজ করি, কোম্পানি নেম হচ্ছে আমার, আমাদের কোম্পানি নেম হচ্ছে www.peopleperhour.com। এই যে পিপুল পারহাওয়ার আমি দিয়ে দিলাম, আমাদের পিপুল পারহাওয়ার আমি দিয়ে দিলাম। তারপর লোকেশন কি, লোকেশন আমি দিয়ে দিলাম, মনে করুন যে আপনার লোকেশন কোথায়, আমি এখানে দিলাম মনে করুন ইউনাইটেড স্টেট, আমি এখানে ইউনাইটেড স্টেট রেখে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আপনি স্টার্ট ডেট এবং ইয়ারলি এগুলো দিতে পারবেন, দিলেও সমস্যা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আপনি হেডলাইন দেওয়া আছে, ইন্ডাস্ট্রি দেওয়া আছে, আপনি এগুলো ডেসক্রিপশন আপনি এখানে সেট করে দিতে পারেন, আপনি এখানে ডেসক্রিপশনও সেট করে দিতে পারবেন। তো মনে করুন এখানে আপনি এই যে টাইটেলের মধ্যে যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আপনি পিপুল পাওয়ারে কি কি কাজ করেন, আপনি পিপুল পাওয়ারে কি কি কাজ করেন এই কাজের ধরনগুলা আপনি এখানে ডেসক্রিপশনে বসাতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি ফাইবারে যাই, ফাইবার থেকে আমরা কি করতে পারি, আমাদের ফাইবারে যে ডেসক্রিপশন রয়েছে, মনে করেন এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন আমাদের ফাইবারে, তো আমরা এই ডেসক্রিপশনটাকে কপি করতে পারি, হ্যাঁ ডেসক্রিপশনটাকে কপি করে আমরা আমাদের এই ডেসক্রিপশনে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, দ্যাটস ইট। তাহলে দেখুন এখানে আমাদের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা কপি করে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখানে কি করতে পারি, সেভ করতে পারি। তাহলে দেখুন সেভ করলাম, আমাদের এখানে স্টার্ট ডেট এবং ইয়ার দিতে হবে, তো আমরা এখানে দিয়ে দিলাম স্টার্ট ডেট, এখানে দিয়ে দিলাম মনে করুন ফেব্রুয়ারি, তারপর এখানে ইয়ারলি দিয়ে দিলাম, এখানে মনে করেন ইয়ারলি দিয়ে দিলাম 2021 ফেব্রুয়ারির 2021 আমি এখানে সেট করে দিলাম 2021। ওকে, তারপর আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের সামনে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে। আমরা একটু থেকে এখানে সবকিছু ঠিক আছে কিনা, এই যে দেখুন সেভ ওয়াজ সাকসেসফুল, আমাদের সাকসেসফুল হয়ে গেলো। আমরা একটু যদি ব্যাকে যাই, গটিতে ক্লিক করি, ক্লিক করার পর একটু যদি রিলোড করি, তাহলে দেখি এখানে আমাদের আরেকটা ইন্ডাস্ট্রি অ্যাড হয়েছে কিনা। ওকে, আমরা একটু নিচে গেলে আমরা দেখতে পাবো ইন্ডাস্ট্রিটা অ্যাড হয়েছে কিনা। এই দেখুন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট পিপল পাওয়ার অফ ফুল টাইম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফাইবার, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট কি পিপল পাওয়ার। আবার ঠিক একই নিয়মে আপনি কি করতে পারেন, এই যে আপনার ফাইবারটা আপনি এখানে অ্যাড করেছেন, এই ফাইবারও কি করতে পারেন, আপনি ডেসক্রিপশন দিতে পারেন। তো আমরা যদি একটু নিচে যাই, এই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এর উপরে আমরা এডিট অপশনে ক্লিক করি, ক্লিক করে আমরা এখানেও কি করতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। তো আমরা এখানেও একটা ডেসক্রিপশন দিয়ে দিই, আপনি এখানেও ডেসক্রিপশন দিতে পারবেন।
তারপর এখান থেকে আপনি স্টার্ট ডেট দিতে পারেন, আমরা মনে করুন জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে দিলাম, আর এখানে ইয়ারলি দিয়ে দিলাম মনে করুন 2021। হ্যাঁ আমরা এখানে দিয়ে দিলাম 2021 স্টার্ট ডেট। হ্যাঁ তারপর এখান থেকে আমরা কি করি, সেভ অপশন ক্লিক করে দিই। তাহলে দেখুন এখানে সেভ হয়ে গেল, এবং ফাইবারও আমাদের একটা ডেসক্রিপশন সেভ হয়ে গেল, এবং পিপল পার হওয়ারে আমাদের একটা ডেসক্রিপশন সেভ হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরো যদি আপনি যদি চান, আরো যদি মনে করুন আপনি এখানে কাজ করেন যে কেওয়ার্কে, আপনি কেওয়ার্কটাও করতে পারবেন, এখানে এডিটে গিয়ে আপনি কেওয়ার্কও অ্যাড করে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে পাচ্ছি প্রোফাইল ইন্টারমিডিয়েট। তো এগুলো আমরা কি করব, আমাদের এখানে ইন্টারমিডিয়েট রয়েছে, আমাদের প্রোফাইলটা অলরেডি ইন্টারমিডিয়েট রয়েছে, আমরা কি করব একদম ফুল স্টার করে দেব, অল স্টার করে দেব। তো অল স্টার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই পুরো সেকশনটা ফিল আপ করতে হবে, এই পুরো সেকশনটা আমাদেরকে ফিল আপ করতে হবে। পুরো সেকশন ফিল আপ করার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাড এডুকেশন। তো আমরা এখানে অ্যাড এডুকেশন ক্লিক করি। ক্লিক করে এখন আপনি এখানে স্কুল দিবেন, আপনার ডিগ্রি দিবেন, আপনার ফিল্ড অফ স্টাডি দিবেন, আপনার স্টার্ট ডেট দিবেন এবং এন্ড ডেট দিবেন। তো আমি এখানে সিলেক্ট করি স্কুল, আমি দিয়ে দিলাম মনে করেন ডিজিটাল, আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি দিলাম এখানে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটা আমি সিলেক্ট করে দিলাম। ডিগ্রি এখানে আমি দিয়ে দিলাম মনে করেন সোশ্যাল মিডিয়া, নতুবা আমি এখানে একটু দেখি ডিজিটাল নামে কোনো কিছু আছে কিনা, অথবা আমি এখানে দিয়ে দিই মনে করেন যে আমি এখানে ডিপ্লোমা অফ এডুকেশন, এটা আমি রেখে দিই ডিপ্লোমা অফ এডুকেশন, এটা আমি রেখে দিলাম। তারপর এখানে আছে ফিল্ড অফ স্টাডি, তো আমি এখানে ফিল্ড অফ স্টাডি দিয়ে দিই, দেখি ডিজিটাল নামে কোনো কিছু আছে কিনা, ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া মাল্টিমিডিয়া, এটা আমরা সিলেক্ট করে দেবো, ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া মাল্টিমিডিয়া, এটা আমরা সিলেক্ট করে দিলাম। স্টার্ট ডেট এখানে আমরা স্টার্ট ডেট দিয়ে দিই মনে করুন ফেব্রুয়ারি, এখানে আমরা ইয়ার দিয়ে দিই মনে করুন 2021। এগুলো আপনার যে কোনো ইচ্ছে, আপনার যেটা ইচ্ছে আপনি ওটা সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি আমরা একটা সিলেক্ট এডুকেশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সেভ অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে আমাদের এডুকেশন সেট হয়ে গেলো। তো এডুকেশন সেট হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, স্কিল অ্যাড করতে হবে, আমাদেরকে অলরেডি 5টা স্কিল অ্যাড করতে হবে। তো 5টা স্কিল অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড 5 স্কিল। তো এই অপশনে আমরা ক্লিক করবো। তো তার জন্য আমি এখানে অ্যাড 5 স্কিলটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আপনার অনেকগুলো স্কিল দেখাবে। প্রথমে এখানে আমরা পাচ্ছি অ্যাডভার্টাইজিং, তো আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিংটা নিলাম। এখানে আছে ফেসবুক অ্যাডস, আমরা ফেসবুক অ্যাডসটাও এখান থেকে নিলাম। এখানে আছে মিডিয়া মার্কেটিং, এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে নিলাম। তো এর বাদ বাকিগুলো আমরা নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের নিজেদের মতো করে একটা দিতে। সে কিন্তু আমরা এখানে ক্লিক করবো অ্যাড অ্যানাদার স্কিলে ক্লিক করবো। ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। তারপর এখানে অ্যাড অ্যানাদার ইয়েতে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম লিড জেনারেশন, আমি এখানে লিড জেনারেশনটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম মনে করুন ইউটিউব মার্কেটিং সিলেক্ট করলাম। তারপর আমি এখানে সিলেক্ট করে দিলাম মনে করেন আমি এখানে সিলেক্ট করে দিলাম ইমেইল মার্কেটিং। তাহলে দেখুন ফ্রিল্যান্সিং এর সব কিছু, আপনি ফ্রিল্যান্সিং এ আপনি যতগুলো কাজ করেন, যে যে কাজ করতে পারেন এই সব কাজ আপনি দিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক মার্কেটিং, দ্যাটস ইট। তো আমরা মনে করলাম যে আমরা এতটুকু কাজ জানি, আমরা এতটুকু সেট, আপনার যতটা ইচ্ছে আপনি এখানে সেট স্কিলগুলো অ্যাড করতে পারবেন। তো ফাইবারে আপনি যেগুলো স্কিল অ্যাড করেছেন ওই সবগুলো স্কিল এখানে অ্যাড করে দেবেন। তো আমি আপাতত এগুলো রাখলাম, রাখার পর আপনি এখান থেকে জাস্ট সেভ অপশন ক্লিক করে দেবেন। তো আপনি যখন সেভ অপশন ক্লিক করে দেবেন, তারপর আরেকটা ইয়ে দিতে হবে আপনাকে, আপনার অ্যাড সামারিটা অ্যাড করে দিতে হবে। তাহলে দেখুন আমরা যত বেশি স্কিলগুলো ঠিক করে দিচ্ছি তত বেশি আমাদেরটা এগিয়ে যাচ্ছে। ওকে, তারপর এখানে বলা হচ্ছে অ্যাড সামারি, আপনাকে আপনার একটা সামারি দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাড সামারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার একটা সামারি দিতে হবে, 2600 ক্যারেক্টারের ভিতরে একটা সামারি দিতে হবে। সামারির ভিতরে কি দিবেন, আপনি কি কি কাজ করবেন, কি কাজ পারেন, আপনার স্কিল কি করতে পারেন, এই জিনিসগুলো এখানে বসাবেন। তো তার জন্য আমি এখান থেকে এই যে ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দিলাম। তো আমার এখানে কাজ শেষ, আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখুন সেভ অপশনে যখন ক্লিক করলাম আমাকে এখানে দেখাচ্ছে অল স্টার ইউ আর অল সেট, মানে লিঙ্কডইন অ্যাকাউন্টে যাবতীয় A to Z যতগুলো প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ সেট আপ করে দিয়েছি। তারপর এখান থেকে গট ইট অপশনে ক্লিক করবেন। তো আশা করি আপনারা
প্রত্যেকেই প্রফেশনাল মানের এ টু জেড, প্রফেশনাল মানে বেসিক টু অ্যাডভান্স লেভেল যতগুলা সেটিংস আছে বা যতগুলো কৌশল আছে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে কিভাবে একটি প্রফেশনাল মানের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্যানার তৈরি করবেন, কোথায় গিয়ে লোগো সেট করবেন এবং কোথায় আপনার স্কিল সেট করবেন, কোথায় আপনার কোম্পানি সেট করবেন, এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনি শিখেছেন। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা তো অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট পর্যাপ্ত পরিমাণ আমরা সেট আপ করেছি, একটা মনের মতো করে আমরা পর্যাপ্ত পরিমাণ সেট আপ করেছি। এখন আমরা আমাদের টার্গেটেড যারা মানুষ আছে তাদেরকে কিভাবে খুঁজে বের করব, তো তার জন্য আমাদের স্পেশাল ক্লাস আছে। তো ওই ক্লাসটা আমরা কখনোই ইউটিউবে আপলোড করি নাই এবং ক্লাসটা ইউটিউবে আপলোড করব না। তো এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে নেব যে কিভাবে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের ভিতর, আপনার টার্গেটেড অডিয়েন্স চুজ করবেন এবং আপনার বায়ারদেরকে খুঁজে বের করবেন লিঙ্কডইনের ভিতর এবং তাদেরকে কিভাবে ইনভাইট করবেন এবং কিভাবে তাদেরকে মেসেজ করবেন আমরা আগামী ক্লাসেই দেখব। ওকে, তো আশা করি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তে যতগুলো কাজ আপনাদেরকে দেখিয়েছি আপনারা প্রত্যেকেই সব কাজ পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের নিজেদের জন্য একটি পারফেক্ট ওয়েতে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, নতুবা আপনাদের বায়ার যদি বলে থাকে তার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে দিতে, তাও আপনারা পারফেক্ট ওয়েতে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সবাই মাইকটা আনমিউট করুন, সবাই কি পারবেন? জি স্যার। আপনি বললেন যে ইউএসএ ইউকে এদের কানেকশন দিও স্যার, ওরা কোন দেশের ওটা বুঝা যাবে স্যার? যাদের কানেকশন দিব স্যার ওরা কোন দেশের এটা বুঝতে পারা যাবে স্যার? আমি ক্লাস শেষে কি বলেছিলাম একটু একটু বলেন তো, ক্লাস শেষে বলেছিলাম কিভাবে কানেকশন দিবেন আমরা নেক্সট ক্লাসে নিব, তো ওই ক্লাসটা ইউটিউবে আপলোড করব না বলি নাই? জি স্যার। নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করবেন কানেকশনের ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। একই পিসিতে কি একাধিক অ্যাকাউন্ট করা যায়? একই পিসিতে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায় না, তবে ভিন্ন ভিন্ন ব্রাউজারে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তবে একজন ব্যক্তির নামে একটাই অ্যাকাউন্ট থাকতে হবে। ভিন্ন ব্রাউজারে অ্যাকাউন্ট তৈরি করলে নাম পরিবর্তন করে দিতে হবে, তাই তো? অবশ্যই স্যার। আমি অনেক আগে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম কিন্তু ওইটার অনেক বাঙালি অ্যাড আছে, এখন কি করা দরকার আমার? নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন, বাঙালি যেখানে আছে ওই জায়গাটা আপনাকে একদম শেষ করে দেবে। বাঙালি কি করে জানেন? বাঙালি যখন দেখবে আপনি উপরে উঠে যাচ্ছেন, সে আপনাকে আপনার পা ধরে টেনে টেনে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু আর ওই একই সে পায়ে ধরে থাকবে। রিমুভ করে দেন না স্যার, এগুলো আপনি চাইলে রিমুভ করে, এখন মনে করুন আপনি 10,000-20,000 কানেকশন দিয়ে ফেলছেন, তা এতগুলো রিমুভ করবেন কিভাবে? সেই ক্ষেত্রে আপনি নতুন একটা ফাইবার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে আপনার জন্য সবচেয়ে বেস্ট, আপনি এটা ক্লাস তো দেখলেন, মনের মতো করে আপনি তৈরি করতে পারবেন। আর আমার ইনফরমেশন দিয়ে কি তৈরি করতে পারবো আগেরটার ইনফরমেশন দিয়ে? অবশ্যই 100% তৈরি করতে পারবেন। থ্যাঙ্ক ইউ স্যার। স্যার অনেকের প্রোফাইলের মধ্যে ওপেন টু ওয়ার্ক লাগে, এটা কিসের জন্য একটু বললে? এগুলো হচ্ছে লিংকডইন থেকে আপনাকে দেয়, ঠিক আছে? আচ্ছা, আকারে কোনো কোশ্চেন আছে? মনে করুন আমরা ফেসবুকে অ্যাড দেই না যে যে 21 ফেব্রুয়ারি 26 মার্চ এগুলো মানুষ লাগায় না, বা 16 ডিসেম্বর এরকম লাগায় না, ঠিক ওইরকম যে লিংকডইন থেকে স্টিকার দেয়া হয় ফ্রি তে। এখানে দুইটা স্টিকার থাকে, একটা হচ্ছে ওপেন টু ওয়ার্ক আর একটা হচ্ছে হায়ারিং। তার ওপেন টু ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজ করার জন্য প্রস্তুত আছি নাকি? হ্যাঁ স্যার।
কেমন হলে ভালো হয় স্যার? ব্যানারটা অ্যাট্রাকটিভ হতে হবে, আপনার কাজ রিলেটেড হতে হবে। জি জি, মানে ওই লেখাগুলো মানে একটু কাজ রিলেটেড হলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। হ্যাঁ বলেন স্যার। মানে নাম ছবি স্যার সব মানে ফাইবারে যেগুলো দেওয়া আছে ওগুলোই দিব। ফাইবারে তো নাম আপনার কি দা থাকবে, ইউজার নেম, আপনি আপনার নাম টাম সব কিছু আপনার ভোটার আইডি কার্ডের মতো করে দেবেন, কিন্তু ছবি আপনার ফাইবারের সাথে মিল করে দেবেন। জি স্যার। ছবি ছিল নিচের তিনটা ছবি সিলেক্ট করছিলেন। এটা হচ্ছে আমি আপনাকে বলি যেগুলো একদম সোজা থাকবে, এখানে যে শিয়ালের সমতো ছবি আসছিল তাই না? এগুলো তো আমি আগেই বলছি যে আমি এমনি দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। ক্লাসে তো আমি বলেছি যে আমি আমার মতো করে দিচ্ছি, জানি না বাট এখন দেয় না। আর কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ঠিক আছে আমরা রেকর্ড অফ করে দিচ্ছি, আজকের ক্লাসটা আপনারা প্রত্যেকে ইউটিউবে পেয়ে যাবেন।